উইসামো ভাই কুত্তার মাংস এগো 150 টাকা কদু গরু আমি কইলাম তো বাজার যাইতাম তো তাই কই যে ন গরু জব করছইন তাই তাই মিলিয়া হালাল করছইন তো ও বাজার থেকে আমি মাংস লইলিম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করি ভালো থাকবে। আপনারা সবে জানেন যে আমি আছি মিজোরাম। মিজোরাম এমন একটা জায়গাত আছি যেটা ওইলগিয়া একবারে মায়ানমার বর্ডারর লগে, বর্ডারর দ্বারো আর কি, তো সাইহা ডিস্ট্রিক্টও আছি। আজকে হইল শনিবার আর আমি যাই আর বাজারও, তো প্রত্যেক শনিবারে এইখানে লোকেল একটা বাজার আছে যেটা সাপ্তাহিক বাজার হয়, প্রত্যেক সপ্তাহ বাজার হয়, আর এই বাজারও যাই আর আমি বর্তমানে। তো কিছু কেনাকাটা কর্ম, মানে যদিও বাজার কর্ম, আর আপনাইতরও দেখাইমু ইকানোর মার্কেট ও ইকানোর বাজার জিনিসর দাম কিলা এবং কিতা কিতা জিনিস মিলে ইকানোর মার্কেট টাইম কিলা সম্পূর্ণ কিছু দেখাইমু। তো আমার লগে চলো। আর আজকে ফার্স্ট টাইম আমি পাবলিক প্লেসও এরকম একটা মার্কেটও বাজারও ভিডিও বানাইতাম যাই আর আমি খুবই এক্সাইটেড কি এরকম আজকে ফার্স্ট টাইম ভিডিও বানাইতাম তো পাবলিক পেইচ। আজকে আমি যাই আর আটিয়া, আটিয়া বেশ দূরই নাই আমার এখান থেকে, 1.5 কিলোমিটার জায়গা হইব বা 2 কিলোমিটারের ভিতরে হইব। পাহাড় মানে সুন্দর, পাহাড় মানে প্রকৃতি, আর এই যে ন্যাচারাল ভিউ এইসবের মজা পাইতে হইলে আপনাকে একবার হইলেও আসতে হবে মিজোরাম। আর বেশ দূরই নাই আমি লগভগ আইয়া পৌঁছে গেছি বাজারও, তো তোলা ওয়েট করো আমি পৌঁছে গেছি। কাপুর লাগে দেখা, কাপুর কা আছে ঘর ইয়াটা ঘর, এ দেখো কুত্তা। তো ফাইনালি আইয়া বাজারও পৌঁছে গেছি, মার্কেট তোলা সামনে আছে। প্রথমে বাজারও ঢুকতেও আমার চৌকো পড়ল একটা ছোট দোকান যেখানে দুইজন মহিলা এইসব বিক্রি করছেন। শুধু এখানে নাই, মিজোরামের যে কোনো মার্কেটে যে কোনো বাজারে আপনি ব্যবসায়ী দেখতে পাইবেন 70% মহিলা। এটা হইল বাঁশর খরল, সে কিতা কো আমি জানি না, তবে আমরা কই বাঁশর খরল। এটার দাম জিকাইলাম, এটা হইল 100 টাকা। জাগে কিতনা? 50 রুপিয়া। ইয়ে দেখো, হ্যাঁ ইয়ে বাজার, এক এক করে সব কিছুর দাম জিকাইলাম। এইটা হইল লাই পাতা, আমরা কই সে কিতা কো জানি না, এটার দাম হইল গিয়া 50 টাকা। সকালে বৃষ্টি হওয়ার কারণে বা ইয়র কারণে আজকে বাজারটা মানে এরকম ইয় নাই আর কি। এখানে আমি যা দেখছি তা মানে শাক সবজি এইসব বেশি। এংজাঙে কাপি পাখাত পাইনাপল 1টা 50 টাকা। তো দেখো ভাই এলাও 150 টাকা কদু, কসমা কদু। আমরা মূলত এরকম কদু খাই না, মানে বড় হইতে দেই, আর এখানে এটা খুবই টেস্ট, খুবই মজা করিয়া খাইন আর কি। তো এইসব দেখো ভাই, এইটা পি 100 টাকা ও
কেরালা ওগুন মনে কয় আধা কেজি থেকে তোলা মানে ইয়ে হইব, আধা কেজি হইব তো 100 টাকা। ইয়ে করিয়া আর এটা একটা সবজি, এটা একটা সবজি ভাই দেখো, এটা সবজি, এটা মানে আমিও নাম জানি না, তবে আমরা দেশে আছে কিতা কচুর মানে আগ আর কি, আমরা এটা সইনা খা জৈব করি আর তারা এটা খাই একচুয়ালি। ও ওটাও সবজি এই বাজারও আমি যা দেখলাম, আমরা বাঙালি খাওয়ার মতলব আমরা যে খাসা সবজি গুলা খাই, টমেটো জিঙ্গা উরি এইসব কিন্তু খুব দেখি লোকেল মাছ ভাই, লোকেল মাছ। ও কাপি তার মেঞ্জাঙে মেঞ্জাঙে 400 টাকা, 500 টাকা। তো যেতাও আরো মাছ আছে লোকেল মাছ এটাই, যেটাই নো মানে শিলচর তা কি হয় লোকেল যেটা শিলচর মাছ ওটাও শুকনা মাছ। এখানে মাছ বা বিভিন্ন সবজিগুলা যেগুলা আমরা বাঙালির খাবার আর কি, এইগুলা মূলত শিলচর থেকে আয় খাসার থেকে। ও উপরে আছে মাংস মাছ মানে সালানি মাছ যেগুলা অন্য উপরে আছে, তো এগুলা আরো শুয়োরের মাংস, তারপরে মুরগির মাংস, গরুর মাংস, সবকিছু মাংস মানে উপরে আছে, বাজু দেখিলাই। হ্যাঁ আর কিতা আছে, তো বিফ আমি লইমু, তবে এই বাজার বিফ হালাল মিলে না, তো হালাল মিলে না যখন তখন আমি আর লই আর না, মানে আমি আরেকটা বাজারও যাইমু, ওখানে গিয়া বিফ লইমু। কুত্তার মাংস উইসাম ভাই, কুত্তার মাংস এগো, এগো কুত্তার মাংস। কিটা খবর? ওই তো খবর ভালো, হলো পাড়ি মেলিয়া দেবো না, করিও যাব করছি। কেন? ওই তো বাজার, এই বাজার তুমি করে যাব করছো নি সাইনতে? আও চলো যাই, ইচ্ছা কিটা করতাম মনে মনে মানে মানে তো ইয়ো আমার ইসলাম ভাই রে পাইছি, আর ইসলাম ভাইয়ে কইছে ন ন গরু, আমি কইলাম তো বাজারও যাইতাম, তো তাইন কইছে ন ন গরু যাব করছইন, তাইন তাইন মিলিয়া হালাল করছইন, তো ও বাজার তা কি আমি মাংস লই লিমু না নি? চলো বারো মানুষ তো মাংস লওয়া তা ইসলাম, আমি লইয়া যাই দেখ দিব লাইন করিয়া। হ্যাঁ তো ইসলাম ভাই রন থেকে মাংস লইলাই, বালা মাংস দিবাই। হ্যাঁ আচ্ছা তো কইছিলাম মানে মাংস ইয়ে করতাম না, তাইলে ইসলাম ভাইয়ে যখন কইছে মাংস আছে ইয়ে আছে, তাইলে চলো মাংস দেখি লাই গেল বাজার মে চলো। হয় মাংস বালা মাংস 1 কেজি দেও, তুল মাংস 1 কেজি দেও, বালা চিকনা দিও লগে অন্তে দেও, ইটা কানা মাংস কেজি কত? 600 টাকা দেও মাংসর কেজি 600 টাকা। ভাই গরু মাছ পনা মাছ কাপি কেজি একজা জানিম জালি 400 টাকা ভাই, আরো
তো অ্যাকচুয়ালি আমার বাজার করা শেষ, আর লই লিছি মাংস, আর আজকের ভিডিওটা ওখানে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওত, আর ভালো থাকবা, সুস্থ থাকবা, আর বাই বাই।